পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের পৌর নির্বাচনের প্রার্থী একশো নম্বর নম্বর দুই প্রার্থী দুই যা এক যা বিজেপি প্রার্থী আর এক যা তৃণমূল প্রার্থী তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে ইন্দ্রাণী আচার্য একশো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন বিজেপির প্রার্থী ইন্দ্রাণী আচার্য ইন্দ্রাণী আচার্য নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী যদিও কংগ্রেস থেকে এর আগেও পৌর নির্বাচনে জয়ী হয়েছিলেন তারপর তৃণমূলে যোগদান করেছিলেন এবং বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং দ্বিতীয়বারের জন্য বিজেপির হয়ে পৌর নির্বাচনের প্রার্থী ইন্দ্রাণী আচার্য এখন আচ্ছা বলি দেখা যাচ্ছে এবারে তো আপনাদের বাড়ি বাড়িতে লড়াই মানে দু জায়ের মধ্যে একটা লড়াই কিরকম ভাবে দেখছেন এটাকে দেখুন বাংলাতে না একটা কথা আছে যায় যায় ঠায় ঠায় এটা আমরা একদিন বাড়িতে দেখেছি আসুন না রাজনীতির ময়দানে পরক করা যাক বলি পাঁচ বছর তো মানুষের সাথে ছিলেন আবার পাঁচ বছরের জন্য এগোচ্ছেন কি কি অসুবিধা মানে কি কি মানুষের আরও কাজ করা বাকি আছে বলে মনে করছেন মানুষের কাজ করা না যেহেতু এই ওয়ার্ডে আমার স্বামী ছিলেন কাউন্সিলর তো মেন প্রবলেম ছিল জলের সেই প্রবলেমটাও দূর করে ফেলেছে এইবার বাকি ছোটোখাটো একটু আজক একটা হয়তো নালা ফালা যেগুলো বাকি আছে সেগুলো আমি করব কিন্তু সবথেকে প্রথম কাজ কি বলুন তো মানুষের পাশে থাকা মানুষের সঙ্গে থাকা এবং সেটাই আমি করবো

দেখা করার জন্য বা আমি তাদের সাথে দেখা করতেছিল তাই তারা এসছে আমার সাথে দেখা করতে এইটুকুই কিরকম লাগছে মানুষের দেখা করে ভীষণ ভালো লাগছে এত কাছে তাদেরকে পেয়ে তাদের এত ভালোবাসা পেয়ে আমি নিজেকে মানে খুব ভাগ্যবতী বলে মনে করছি মানে এত সৌভাগ্য হওয়া সত্যি করে জয়ের ব্যাপারে কত আশাবাদী 100 শতাংশ অপরদিকে একশো পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কুলটি ব্লক তৃণমূলের সভাপতি বিমান আচার্যের বৌমা শুক্লা আচার্য এদিন কুলটি ব্লক তৃণমূল সভাপতি বিমান আচার্য নিজে ঝান্ডা নিয়ে প্রার্থী বৌমা শুক্লা আচার্যকে কোভিড বিধি মেনে প্রচার সারলেন ওয়ার্ডে যদিও বাড়িতে দুই জায়ের সম্পর্ক বজায় থাকলেও নির্বাচনের ময়দানে এক চুল জায়গা ছাড়তে নারাজ তবে জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী রাজনীতিটা আমার জন্য নতুন হতে পারে কিন্তু এখানে আমি বিয়ে হওয়ার পর থেকেই যেটা দেখছি রাজনীতি ফ্যামিলিতে আছেই তাই এখন আমি এসে যে মানুষের আশীর্বাদগুলো পাচ্ছি মানুষের যে এত ভালো রিভিউ পাচ্ছি দিদির প্রতি সেটা তো আমার খুব ভালো লাগছে তোমার প্রতিদ্বন্দ্বী দেখা যায় তোমার যাই যে প্রথমে কংগ্রেস ছিল তারপর তখন থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি গেল এই যে বারবার পার্টি চেঞ্জ করার পর তোমার সাথে তার প্রতি কীরকম প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে হচ্ছে এখন যে পার্টিতে আছে সেটা হচ্ছে বিজেপি পার্টি তো আজ এখন এতদিন তিনি টিএমসিতে ছিলেন যেটা পার্টি তিনি বারবার বদল করেছেন এটা তো একটা বড় এফেক্ট হয়ে যাচ্ছে মানুষের জন্য যে যে বারবার পার্টি বদল করাটাও মানুষ কিন্তু ভালো চোখে দেখে না দ্বিতীয় নাম্বার হচ্ছে ওনার যে প্রচার চলছে বা যার থ্রুতে উনি ভোট চাইছেন মানুষের কাছে তা সেখানে হচ্ছে ওনার কিন্তু বিজেপির থেকে কোনো কাজ নেই এত মাসে যে এসেছেন তো বিজেপির কোনো কাজ কিন্তু হয়নি যে কাজগুলো হয়েছে যখন তৃণমূলে ছিলেন তখন দিদির ফান্ড থেকে নেওয়া কাজের ওপরেই তো মানুষ এখন সবাই সমাজ শিক্ষিত হয়ে গেছে উন্নয়ন সবাই বুঝতে পারছে দিদি যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে দিচ্ছে এখন তো মোদিজি রাশনটাও বন্ধ করে দিয়েছে জানুয়ারি থেকে তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রতিদ্বন্দ্বিতা যদি করতে হয় তো এটা না দেখে কি কাজ কে করেছে করেছে কোন পার্টি সেটা দেখতে হবে যদি তার দ্বারাও কাজ হয়ে যায় আজ আমার দ্বারা কাজ হলে এটা বলা যাবে না কি শুক্লা আচার্যি করেছে কি বিমান আচার্যি করছে কে না মমতা দিদি তিনি ফান্ড বের করেছেন তবেই তিনি কাজ করতে পেরেছেন কিন্তু আমার মনে হয় না বিজেপিতে আসার পর থেকে তিনি কোনো কাজ করেছেন সুতরাং সেখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো জায়গা নেই আচ্ছা এখানে তো আপনি ঘুরছেন কি কি অসুবিধার মানে কি কি কাজ করতে হবে বলে মনে করছেন এলাকায় এলাকায় বিশেষ কিছু সেরকম অসুবিধা যেগুলো রাস্তাঘাট সেগুলো তো হয়ে গেছে কিন্তু কিছু গ্রাম সাইড রয়েছে কিছু ভিতর জায়গা রয়েছে যেগুলোতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ছিলেন আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন পার্টির তরফ থেকে যে বাপ্পাদা বলেছিল আমাদের এই রাস্তাটা বানিয়ে দেবো জলের এই হবে তো তারা কোনো রেসপন্স পায়নি তারপর বলছে এটাই বললো যে আমাদেরকে কথা দিয়েছিল আমরা সব কাগজ করেছি অথচ রেসপন্স পাইনি তো সেই জলের ব্যবস্থা যেগুলো বাকি রয়ে গেছে যেগুলো রাস্তার ব্যবস্থা লাইটের ব্যবস্থা কিছু বাকি রয়ে গেছে সেইগুলোকে সম্পূর্ণ করার জন্য আমরা মানে এ কাজ করবো জিতার ব্যাপারে কতটা আশাবাদী জিতার উপরে হানড্রেড পারসেন্ট আশাবাদী এই জন্যই কারণ আমার মুখটা মানুষ তো নতুন ক্যান্ডিডেট হলে যেটা ইস্যু হচ্ছিল এতদিন সেটা এখন মানুষের মন থেকে চলে গেছে যে ক্যান্ডিডেট যাই হোক কাজ কিন্তু মমতা দিদি দিদি নতুন নয় টিএমসি নতুন নয় বিমান আচার্যী নতুন নয় আরও যারা পার্টির যারা অভিজ্ঞ নেতারা রয়েছে যারা টিএমসিকে এখানে এনেছে তারা নতুন নয় আর যা কাজ হয়েছে টিএমসি তরফ থেকেই হয়েছে সুতরাং সেক্ষেত্রে মানুষের মানে খুব আশীর্বাদটা আমি পাচ্ছি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দবার্তা